শুভ সকাল বন্ধুরা, আমি আপনাদের ইউটিউব চ্যানেলে নতুন সদস্য। তো দেখো, সকালবেলা ফুলগুলো ফুটেছে, কত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। কত কত দু রকমের জবা ফুল, একটা গাছেই দু রকমের জবা ফুল ফুটে আমাদের। তো নতুন 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 এই ভিডিও করছি, অনেক দিন ধরেই ভাবছি আমি একটা ভিডিও করব, কিন্তু আর সাহস হয়ে উঠছে না। তো অবশেষে একটা ভিডিও আমি খুলেই ফেললাম, একটা চ্যানেল খুলেই ফেললাম। এই ভিডিওটা ছাড়ার আগে আমি একটা ভিডিও ছেড়েছি। দেখো, সকালবেলা আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কত সুন্দর পাখি উঠছে, ভালো লাগছে দেখতে। তো আপনারা অনেকেই দেখেছেন আমার এই ভিডিওটা, এই সাবস্ক্রাইবও করেছেন, তাই আমার একটি পুঁইশাকও কেটে নিচ্ছি তার মাঝে। তাই একটা ভিডিও করার জন্য আমি সাহস পেলাম আর উৎসাহিত হলাম, অনেকেই সাবস্ক্রাইবও করেছে, তাই জন্য অনেক উৎসাহিত হলাম আর একটা ভিডিও খোলার জন্য। তো এখানে আমি শাক পাতাগুলো সবই কেটে নিয়েছি, সবজি সবজি টবজি সবই কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু আর পুঁইশাক কেটে নিয়েছি। তো পুঁইশাক আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো আজকেরে। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, হলে পরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আমি দিয়ে দেবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লাল করে আলু ভেজে নিয়ে তারপরে আমি কুমড়োগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে কুমড়োগুলো একটু বড় করে কেটেছি। তো এখন কুমড়োগুলো দিয়ে দেব, কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেব নুন হলুদ, নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দেব। নতুন নতুন ভিডিও করছি, জানি না কীরকম হবে, ভালো করে তো ভিডিও করতে পারি না। আপনারা আমার পাশে থাকলে তাও একটু সাহস পাবো, উৎসাহিত হব। তো পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পুঁইশাকে তো অনেক নোংরা থাকে, পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। মনে হচ্ছে এখন অনেক পুঁইশাক, তো একটু পরে দেখবেন পুঁইশাক সব কমে যাবে। এই যে কমে গেছে পুঁইশাক। তো পুঁইশাকটা ভালো করে এখন নেড়ে নেব, কুমড়ো টুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দেব লাস্টে, একটু চিনি দিয়ে লাভাবো। তো দেখো, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না, তাই এখন আর একবার ডেকে নেব। ওর তো স্কুল আছে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, রেডি হবে। স্কুল তো এখন খুলে গেছে বন্ধুরা, দু বছর পর খুললো স্কুল। এখন সয়াবিনের জন্য আমি মশলাগুলো বেটে নেব, আদা রসুনটা আগে বেটে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, তো এই যে আদা রসুন বাটা হয়ে এসছে। এবার জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। ভাত ফুটে উঠেছে, সয়াবিনগুলো নর্মাল জলেই ভিজিয়ে রেখেছি, গরম জলে আর ভেজাইনি। বেগুনগুলো ভেজে নেব, সয়াবিনের আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দুধটা ওই ফাঁকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু ভাজার তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো।
এবার দেব আদা রসুন বাটা। এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি জিরের সাথে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার নুন দেব, হলুদ দেব, নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। টমেটোও দিয়ে দিলাম। ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু সয়াবিনগুলোর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো জল। জল দিয়ে এখন ভালো ঢাকা দিয়ে রাখবো, একটু ফুটে উঠুক। এরই ফাঁকে আমি আটাটা একটু মেখে নিই, কারণ টিফিন বানাতে হবে, মেয়ের স্কুলের পরোটা করে দেব। একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দেব, একটু তেল দেব, দিয়ে দুধ দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। আমি আটা দিয়েই করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আশীর্বাদ আটা। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নেবো আটাটা। বাচ্চারা খাবে তাই আটা আটাটা দিয়ে করাই ভালো। ওইটুকু আটা দিয়ে আমার চারটে পরোটা হয়েছে। সোয়াবিনের তরকারি প্রায় হয়ে এসছে। হয়ে গেছে, গরম মশলা একটু চিনি দিয়েছিলাম লাস্টে, তো আপনাদের দেখাতে ভুলে গেছি, ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। একটু গরম মশলা আর চিনি দিয়েছিলাম, এরই মধ্যে অফিস যাবে খেয়ে, তাই ভাতটাও রেডি করে দিয়েছি। এবার পরোটাগুলো ভালো করে ভেজে নেব। দুটো পরোটা হয়ে গেছে ভাজা।
আরো দুটো তাড়াতাড়ি করে শেখে নেব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে আর একটা ভিডিও নিয়ে আসবো।